Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Shommanito darshok, asha kori mohan Allah rabbul alaminer oshesh meherbani o doyay apunara shobai bhalo achen. Asker ei video dite ekti guruttopurno bishoyer upor alochona korbo ar sheti holo je shoytaner porichoy ki o shoytan theke bachar upay ki. তাহলে প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যত বেশি পারেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই এই ভিডিওটির দ্বারা উপকৃত হতে পারেন তাহলে আসুন আর সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করি মানব সৃষ্টির পর থেকেই শয়তানের সঙ্গে তার শত্রুতা শুরু পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান আল্লাহ তাআলা বলেন অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সূরা ইউসুফ আয়াত 9 সবচেয়ে সমস্যা হলো শয়তান মানুষের দ্বারা ছোঁয়া স্পর্শ ও নিয়ন্ত্রণের বাইরে তাই আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয় শয়তানের পরিচয় শয়তান অর্থ বিতাড়িত বিদরিত বঞ্চিত ইত্যাদি শয়তান হক থেকে বিদরিত ও কল্যাণ থেকে বঞ্চিত হলে তাকে শয়তান বলা হয় শয়তানের খাদ্য হলো হাড় গোবর ইত্যাদি দ্রান ও বিসমিল্লাহ বর্জিত খাদ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে নাউযুবিল্লাহ তার পানীয় হলো মদ শিকারের ফাঁদ হলো নারী বার্তাবাহক হলো গণক কিতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী কথা হলো মিথ্যা মুয়াজ্জিন হলো বাঁশি বাদ্যযন্ত্র উপাসনালয় হলো বাজার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন তিন ভাগে বিভক্ত এক দল পাখা বিশিষ্ট বাতাসে উড়ে বেড়ায় আরেক দল সাপ ও কুকুর উভয় প্রাণী আদিতে শয়তানের সহায়ক শক্তি ছিল আরেক দল সাপ ও কুকুর অপর দল পৃথিবীতে বিচরণ করে মুস্তাদরিকে হাকিম হাদিস 3702 সহি আলবানি হাদিস 3114 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবলিসের নাম ছিল আজাজিল সে ছিল ফেরেশতাদের মধ্যেও সম্মানী তার চারটি পাখা তিনি অপর বর্ণনায় বলেন ইবলিস ছিল ফেরেশতাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তার ক্রোধে পড়ে শয়তান হয়ে যায় আবু জায়েদ হাসান কাতাদাহ প্রমুখ বলেন ইবলিস জিন জাতির আদি পিতা যেমন আদম আলাইহিসাল্লাম মানব জাতির আদি পিতা তবে সে ফেরেশতা নয় গ্রিক ভাষায় তার নাম আজাজিল আর আরবি ভাষায় হারিস তাফসিরে কুরতুবি 1236 শয়তানের অপরাধ শয়তানের প্রথম ও প্রধান অপরাধ আদম আলাইহিসাল্লামকে সিজদা না করা হযরত আদম আলাইহিসাল্লামকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সে হিংসা করে আসছে এবং মানবজাতির ধ্বংস কামনা করত তাফসিরে কুরতুবি 1226 পৃথিবীতে মানবজাতির আগমনের পরও তার হিংসা ক্রোধে পরিণত হয় এবং মানুষকে বিপদগামী করাই তার একমাত্র কাজ শয়তানের আবেদন আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন তখন সে চারটি বিষয়ের আবেদন করে তা হলো এক আমাকে কিয়ামত পর্যন্ত জীবন লাভ আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন আল্লাহর বাণী ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ তাআলা বললেন তুমি সুযোগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত সূরা আরাফ আয়াত 9-15 2 আমার জীবিকার ব্যবস্থা করতে হবে এই আবেদনও কবুল করা হয় 3 আমাদের মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে এটিও কবুল করা হয় 4 আমি যেন মানবদেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি এ দোয়াও কবুল করা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই শয়তান আদম সন্তানদের শিরা উপশিরায় বিচরণ করে সহি বুখারি হাদিস 1288 সহি মুসলিম হাদিস 2174 শয়তানের চ্যালেঞ্জ শয়তান মানুষকে পথভ্রষ্ট করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কোরআনে ইরশাদ হয়েছে সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার উপনীত বান্দারা ছাড়া সূরা হিজর আয়াত 9-39 ও 40
আল্লাহ ইবলিসকে বলেন, অবশ্যই আমার বান্দা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। সূরা হিজর আয়াত নং 43 ও 44। শয়তানের ক্ষতি থেকে বাঁচার উপায়। শয়তানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন ধরনের আমল কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। যেমন, এক, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ বলেন, যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, আউযুবিল্লাহ পাঠ করো। সূরা নাহল আয়াত নং 98। অনুরূপ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি ইত্যাদি পাঠের কথাও বলা হয়েছে। দুই, কাজকর্মে সতর্কতা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যাস্তের পর আধা ঘন্টা পর্যন্ত ঘরের দরজা জানালা বন্ধ রাখবে এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে দেবে না, কারণ এ সময় শয়তান চলাচল করে। ঘরের দরজা জানালা বন্ধ রাখলে শয়তান প্রবেশ করতে পারে না। সহি বুখারি। তিন, ভালো প্রবণতাকে প্রাধান্য দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আদম সন্তানের উপর শয়তানের একটি প্রভাব আছে, অনুরূপ ফেরেশতারও একটি প্রভাব আছে। শয়তানের প্রভাব হল অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেশতার প্রভাব হল কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার প্রতি নির্দেশ দেয়। সুনানে তিরমিজি। চার, নামাজে মনোযোগ সৃষ্টি। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরজ করি, হে আল্লাহর রাসূল, শয়তান আমার ও আমার নামাজ কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাঁ দিকে তিনবার থুতু ফেলবে। মুসলিম। বিচার দিবসে শয়তানের পরিণতি। মানুষের মতো ইবলিস ও হাশরের ময়দানে উঠবে। ইবলিস তখন নিজেকে পরিচ্ছন্ন ও পাপমুক্ত রাখার চেষ্টা করবে। আল্লাহর বাণী, যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, শুধু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি, অতঃপর তোমরা আমার ডেকে সাড়া দিয়ে আমার কথা মেনে নিয়েছো। এখন তোমরা আমাকে বৎসরণা করো না, বরং নিজেদেরই বৎসরণা করো। সূরা ইব্রাহিম আয়াত নং 22। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ও আখরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।